প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইয়াম্মি ফুড রেসিপি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন খুবই ভালো আছেন, আর আমিও খুব বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দুইটি ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক। চকলেট স্পঞ্জ কেকের খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আর আমার কেকটা দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন যে কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি নরম তুলতুলে হয়েছে। আমি আজকে আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো, কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া। খুব সহজে কিভাবে আপনারা এই চকলেট স্পঞ্জ কেকটি তৈরি করতে পারবেন তো সেটি দেখাবো। আপনারা চেষ্টা করবেন আমার ফুল রেসিপি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে ফলো করতে, এতে করে আপনারাই উপকৃত হবেন, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন, সেই ক্ষেত্রে যেটা হবে আপনার কেকটা আর পারফেক্ট নাও হতে পারে। এই যে দেখুন আমার কেকটা, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি কত বেশি পারফেক্ট হয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে। আর এই কেকটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। আপনারা আপনাদের বিজনেসের জন্য এই কেকটি রাখতে পারেন, যখন চকলেট কেকের আপনাদের অর্ডার আসবে তখন আপনারা এই কেকটি তৈরি করতে পারবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। আজকে আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি একদম সহজ ওয়েতে। তারপর এখানে আমি চলে এসেছি মূল প্রিপারেশনে। এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপর হাফ চা চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি, তারপর ভালোভাবে একটু আমি ছেড়ে নিয়েছি, তারপর আমি এখানে এক চা চামচ কোকো পাউডার, মালয়েশিয়ান কোকো পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মালয়েশিয়ান কোকো পাউডার নিয়ে নিতে, এই মালয়েশিয়ান কোকো পাউডার কিন্তু খুবই ভালো মানের। তারপর আমি ভালোভাবে একটু ছেলে নিচ্ছি, ছেলে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে অনেকেই বলে যে দুই থেকে তিনবার শুকনো উপকরণ ছেলে নিতে হয়, আমি কিন্তু অত ভেজাল করি না, সবসময় কিন্তু একবারই ছেলে নিই, তারপরও কিন্তু আমার কেকগুলো খুবই ভালো হয় আর খুবই পারফেক্ট হয়। দুই থেকে তিনবার যখন শুকনো উপকরণ ছেলে নিতে হয় তখন কিন্তু অনেকটাই ভেজাল মনে হয়। তারপর এখানে আমি শুকনো একটা বাটিতে দুইটা ডিমকে ভেঙে নিয়েছি, আর বাটিটা হতে হবে একদম শুকনো, কোনো ভেজা ভেজা ভাব বা কোনো তেল চিটচিটে ভাব যেন না থাকে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। দুইটা ডিম ভেঙে নিয়েছি আর কুসুম একটু আলাদা করে নিয়েছি, তারপর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে আমি একটু বিট করে নিচ্ছি। আমি হ্যান্ড হুইক দিয়ে বিট করছি, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার ব্যবহার করতে পারেন। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তো তাদেরকে সহজভাবে দেখানোর জন্য আমার এই প্রসেস। সামান্য একটু বিট করতে অনেকটা ফোম হয়ে গেছে, এই যে দেখুন, হ্যান্ড হুইক দিয়ে বিট করতে কিন্তু অনেক বেশি সময় কিন্তু একদমই লাগে না। তারপর এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি। অনেকেই বলে যে সামান্য একটু একটু চিনি দিতে হয় আর বিট করতে হয়, আমি সব সময় একবারে চিনিগুলো দিয়ে দিই, তারপরও কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমি হয়ে যায় এবং ফোমি হয়ে যায় আমার ডিমগুলো। আমি ভালোভাবে আবারও একটু বিট করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ক্রিমি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। আর আপনাকে মেক শিওর হতে হবে যে আপনার চিনিটা ভালোভাবে গলেছে কিনা, চিনিটা গলে যাওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর এই যে দেখুন, সামান্য একটু বিট করতে অনেকটা ক্রিমি হয়ে গেছে, আর আমি একটা এইট লিখে নিয়েছি, একটু ডেবেও যাচ্ছে না আর বসেও যাচ্ছে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইলেকট্রিক বিটারের চাইতে অনেক বেশি ক্রিমি হয়েছে আমার হ্যান্ড হুইজে করা আমার এই ডিমের ফোমটা। তারপর দুইটা ডিমের কুসুম আমি দিয়ে দিয়েছি। আমি এখন এখানে চকলেট ইমালশন দিয়ে দিয়েছি দুই থেকে তিন ফোঁটা। তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল, রান্নার যে সয়াবিন তেল আছে তো সেগুলো দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি, ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চকলেট কেকের মধ্যে চকলেট ইমালশন দিতে, এতে করে কেকের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর শুকনো উপকরণ থেকে আমি কিছুটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি এক টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সমপরিমাণ দুধও অ্যাড করতে পারেন। তারপর আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে এভাবে আমি ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু উল্টা পাল্টা এদিক থেকে সেদিক থেকে উল্টা পাল্টাভাবে কিন্তু কোনোভাবেই মেশানো যাবে না। আমরা এতক্ষণ ধরে কষ্ট করে যে ডিমের ফোমটা তৈরি করেছি সেটা যেন নষ্ট না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা দেবে যেতে পারে, পারফেক্ট নাও হতে পারে। তারপর বাকি যে শুকনো উপকরণ ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এক টেবিল চামচ আবারও আমি পানি দিয়ে দিচ্ছি, আমি এখানে মোট দুই টেবিল চামচ পানি ইউজ করেছি, আপনারা চাইলে দুই টেবিল চামচ এখানে দুধও ইউজ করতে পারেন। তারপর এই যে দেখুন আমি আলতো ভাতে মিশিয়ে নিচ্ছি, আপনাদের কাছে মনে হতে পারে আমি জোরে জোরে মিশাচ্ছি, আসলে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো সে কারণে মনে হতে পারে যে জোরে জোরে মিশাচ্ছি, আসলে কিন্তু না, আমি খুবই আলতো ভাতে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এক চা চামচ ভিনিগার সাথে সামান্য দুই চিমটি বেকিং সোডা দিয়ে তারপর ব্যাটারের মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে আবারও আমি একটু ভালোভাবে আলতো ভাতে মিশিয়ে নিচ্ছি।
তো এই যে দেখুন আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে বাটিটা ক্লিন করে নিচ্ছি, আর ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এরকম হতে হবে। এখানে আমি 6 ইঞ্চি একটি কেকের মোল নিয়ে নিয়েছি, আর সাধারণ একটা লেখালেখির কাগজকে এভাবে মোলটাকে মেপে আমি কেটে এভাবে বিছিয়ে দিয়েছি। আর মোল্ডের নিচে বা সাইডে আমি কোনো রকম তেল ইউজ করিনি, আপনারা চাইলে তেল ব্রাশ করতে পারেন। স্পঞ্জ কেকের ক্ষেত্রে যদি মোল্ডের নিচে এবং সাইডে তেল ব্রাশ করা হয় তাহলে কিন্তু কেকটা দেবে যাওয়ার বা চুপসে যাওয়ার কিন্তু চান্স থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তেল ব্রাশ না করাটা কিন্তু বেটার। আমি কিন্তু কখনো ব্রাশ করি না স্পঞ্জ কেকের ক্ষেত্রে। তারপর আমি একটা সাসলেকের কাঠি দিয়ে এভাবে আঁকিবুকি করে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো বড় বড় বাবলস যেন ক্রিয়েট যেন না হয়। এবার আমি কয়েকবার এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সিলভারের প্যান। তারপর নিচে কয়েকটা লেখালেখির বাচ্চাদের কাগজ বিছিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। 10 মিনিট আগে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। অনেকের ক্ষেত্রে কিন্তু কাগজটা পুড়ে যায়, তো আপনারা চেষ্টা করবেন সব সময় একটা প্যান ইউজ করতে। এতে করে আপনার আর এই যে ক্যাকের নিচে যে কাগজগুলো দিবেন তো সেই কাগজগুলো কিন্তু আর পুড়ে যাবে না। তারপর আমি ক্যাকের মূলটা বসিয়ে দিয়েছি, আর একটা এই যে সিলভারের ডিশ দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটাকে রেখেছি মিডিয়াম থেকে সামান্য একটু কম আছে, তবে একদম কম আছে কিন্তু দেওয়া যাবে না। যদি একদম কম আঁচে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কেকটা হতে অনেক বেশি সময় লেগে যাবে। তারপর এই যে দেখুন 30 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মাশাল্লাহ আমার কেকটা অনেক বেশি ফুলে গেছে, মাশাল্লাহ একদম বলের মতো হয়ে গেছে। এখনও কিন্তু আরও বাকি আছে, এখনও কিন্তু পুরোপুরি হয়নি। চুলায় চকলেট কেক তৈরি করলে যে এত বেশি সুন্দর হয় মাশাল্লাহ, এত বেশি নরম তুলতুলে হয়, আপনারা যদি তৈরি না করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। বিশেষ করে যাদের কাছে ওভেন নেই আর কি, তারা চাইলে চুলায় এইভাবে তৈরি করতে পারেন। এভাবে অনেক কেকই কিন্তু তৈরি করা যায়। আমি আমার সব কেকই কিন্তু সবসময় চুলায় তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা সবাই তৈরি করতে পারেন। তারপরে যে দেখুন 40 মিনিট পর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মাঝখান দিয়ে আমি টিপে টিপে একটু দেখছিলাম, যার কারণে একটু ট্যাপ পড়ে গেছে। তারপর একটা সাসলেকের কাঠি দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি, একদম ক্লিন এসেছে। তারপর আমি কেকটাকে নামিয়ে নিয়েছি, আর এই যে দেখুন কাগজগুলো একটু দেখিয়ে দিচ্ছি, একটু ব্রাউন কালার হয়েছে, একদম কিন্তু পুরো ছাই হয়ে যায়নি। এই যে দেখুন আমি কেকটা নামিয়ে নিয়েছি। যাদের স্পঞ্জ কেক ড্রাই হয়ে যায় তারা চাইলে এইরকম সাধারণ একটা পলিথিন দিয়ে এইভাবে ঢেকে রাখতে পারেন, অথবা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে ঢেকে রাখতে পারেন। তাহলে দেখবেন যে আপনার কেকটা একদম ড্রাই হয়ে যাবে না, ময়েস্ট থাকবে। তারপর এই যে দেখুন আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়ে নিয়েছি। আমার কেকের উপরের অংশটা দেখুন আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি, তারপর এই মোল্ডের যে ঢাকনা ছিল সেই ঢাকনা দিয়ে চেপে আমি আটকে রেখেছিলাম, যার কারণে এটা হয়েছে। যে দেখুন উপরের স্কিনটা উঠে গেছে। আমার কেকটা আপনারা একটু ফলো করুন, একটু কিন্তু ডেবে যায়নি, চুপসে যায়নি, সাইড থেকে কিন্তু ছেড়েও দেয়নি। এই যে দেখুন একটু ভালোভাবে খেয়াল করুন, আমি এই যে কেকটাকে মোল্ড আউট করে নিয়ে নিয়েছি আর কাগজটা তুলে নিচ্ছি, আর আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন কত বেশি নরম হয়েছে, এই যে দেখুন কত বেশি পারফেক্ট হয়েছে, মাশাল্লাহ কত বেশি সুন্দর হয়েছে। চুলায় কেক তৈরি করেছি তাও একটু কিন্তু শক্ত হয়নি, একটু কিন্তু পুড়েও যায়নি। আপনারা চেষ্টা করবেন আমার ফুল রেসিপি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করতে, তাহলে এইরকম সুন্দর কেক আপনারা চুলায় তৈরি করতে পারবেন। অনেকেই বলে যে অনেকের চকলেট কেক নাকি শক্ত হয়ে যায়, তো এই যে দেখুন আমি চুলায় কেক তৈরি করেছি তারপর কিন্তু কত বেশি সফট হয়েছে। এই যে দেখুন কত বেশি সফট। যদি চুলায় কেক তৈরি করলে এত সফট হয়, এত সুন্দর হয়, তাহলে তো আর ওভেনের দরকার হয় না। তো যাদের কাছে ওভেন নেই, ইলেকট্রিক বিটার নেই, তো তারা চাইলে এইভাবে একদম সহজ পদ্ধতিতে আপনারা যে কোনো কেক তৈরি করে নিতে পারেন। তারপর এই যে দেখুন উপরের অংশটা একটু অসমান হয়ে যাচ্ছে, আমি অসমান অংশটা ভালোভাবে কেটে নিয়েছি। এই অসমান অংশটা যদি কেটে না নেন যখন আপনারা এই কেক ডেকোরেশন করবেন তখন কিন্তু প্রবলেম হতে পারে। তারপর এই যে দেখুন আমি কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিয়েছি। আমি আজকে কোনোরকম টার্ন টেবিলের উপর কিন্তু স্লাইস করছি না, এইভাবে আপনাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি। এই যে দেখুন আমি কাছ থেকে আপনাদেরকে এই স্লাইসটা দেখাচ্ছি কত বেশি সফট হয়েছে আর কত বেশি সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার আজকের এই ফুল রেসিপি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ সবাই আমার রেসিপিটা শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আপনারা যদি আমার রেসিপিটা শেয়ার করে দেন তাহলে কিন্তু হাজার হাজার মানুষ দেখতে পারবে, আর যদি শেয়ার না করেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না। তাই আপনাদের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট, আপনারা সবাই আমার রেসিপিটা শেয়ার করে দিবেন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা সবাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অনেকজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আর এই যে দেখুন কাজটাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি কত বেশি নরম তুলতুলু হয়েছে, একদম তুলোর মতো নরম হয়েছে। কিন্তু অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ সবাই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর মজাদার মজাদার সহজ সহজ রেসিপি পেতে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আমার কেকটা এত বেশি স্পঞ্জি হয়েছে যে আমার এই যে শুধুমাত্র এইভাবে টিপতে খুবই ভালো লাগছে। আমি শুধুমাত্র এইভাবে টিপে টিপে আপনাদেরকে দেখাচ্ছি কত বেশি স্পঞ্জি, আপনাদেরকে একটু ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। এই কেকটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল, অনেক বেশি টেস্টি ছিল। আপনারা আপনাদের বিজনেসের জন্য খুব সহজে এই কেকটি তৈরি করে নিতে পারবেন, একদম সহজ একটা পদ্ধতি আমি আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন আমার ফুল রেসিপি ফলো করতে এবং প্রত্যেকটা রেসিপি ফলো করতে, তাহলে দেখবেন আপনারা কোনো না কোনো টিপস অবশ্যই পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।